সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো সফটওয়্যারের কিউগান জেনারেট করতে পারেন, মানে লাইসেন্স কপি আপনি কিভাবে জেনারেট করতে পারেন সেটাই দেখাবো আজকে আমার এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে আপনারা সেই কাজটি করতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন কথা না বাড়ি। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা কিউগান জেনারেটর টুলস দেখাবো। এই টুলসটার মাধ্যমে আমরা যতগুলা আনকমন কমন সফটওয়্যার আছে সেগুলার প্রাথমিক যে টেম্পোরালি একটা ইউনিভার্সাল কোড জেনারেট করব, যেটা দিয়ে আমরা যে কোনো সফটওয়্যার আমরা রেজিস্ট্রেশন করতে পারবো, লাইসেন্স কপি দিতে পারবো। তো সেটা কিভাবে করে আজকে দেখাবো আমার এই ভিডিওর মধ্যে। তো টুলসটা অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, যার ডাউনলোড লিঙ্ক বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে ডবল ক্লিক করে ওপেন করবো। দেখুন ওপেন করার পরে এটা হলো আমাদের সেই ছোট্ট টুলসটি, ইউনিভার্সাল কিউগান জেনারেটর। এখন যেটা করতে হবে আমাদেরকে, এই দেখুন হিয়ার এন্টার দি নেম অফ অ্যাপ্লিকেশন, এই জায়গার মধ্যে আমরা যে অ্যাপ্লিকেশনটার লাইসেন্স কপি নিব সেই অ্যাপ্লিকেশনটার নাম লিখতে হবে এই জায়গার মধ্যে। সাপোজ ধরুন আপনি অ্যাডোবি ফটোশপের বা অ্যাডোবি প্রিমিয়ামের যেই সিরিয়াল আছে সেটা লাইসেন্স কপি নেবেন, অ্যাডোবি ফটোশপ। দেখুন অ্যাডোবি ফটোশপের সবগুলা ভার্সন এই জায়গার মধ্যে শো করতেছে, আপনি এই জায়গা থেকে কোনটা লাইসেন্স কপি জেনারেট করবেন সেটা আপনি চুজ করে নিতে পারেন। তো সাপোজ আমি আপনাদের দেখাই দিচ্ছি একটা, হ্যাঁ অ্যাডোবি ফটোশপ CS6 দেখাইতেছি আমি আপনাদেরকে। এটাতে সিলেক্ট করে দেখুন নিচে আমাদের শো করেছে অ্যাডোবি ফটোশপ CS6 এর কিউগান জেনারেট হবে। তো এখন আমরা জেনারেটে ক্লিক করব, ফলে দেখুন আমাদের কিউগান জেনারেট হয়ে গেছে অলরেডি। এখন এটাকে আপনি কপি করে আপনার কাঙ্ক্ষিত যে সফটওয়্যারটা আপনার লাইসেন্স কপি এখন জেনারেট করলেন সেই সফটওয়্যারটা ইনস্টল করার সময় আপনি এই লাইসেন্স কপিটা দিয়ে দেন, আর কাজ করবে এটা 100% শিওর, আমি নিজে এটা পরীক্ষিত ট্রাই করা। তো আশা করি যারা সফটওয়্যার লাইসেন্স কপি নিয়ে ঝামেলার মধ্যে আছেন যে লাইসেন্স কপি কীভাবে পাবেন, ট্রায়াল ভার্সন সফটওয়্যার ব্যবহার করতে হয়, ট্রায়াল ভার্সন সফটওয়্যার ব্যবহার করা আর না করা একই সমান। তো যারা লাইসেন্সগত সমস্যায় ভুগতে আছেন সফটওয়্যারের জন্য, তাদের জন্য এই ছোট্ট একটি টোস যেটা সাহায্যে আপনি আপনার কাঙ্ক্ষিত যে কাজটি করতে পারবেন। তবে অবশ্যই এটা অ্যাডভান্স লেভেলের না, এটা প্রাথমিক পর্যায়ে আপনারা কাজ করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিওটি, এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে বরাবরের মতো দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে ডাউনলোডের সিস্টেমটা আরেকবার দেখাই যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। সাপোজ ধরুন এটা আমার ডাউন, যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করলেন, ওপেন করার পর সোমরে ক্লিক করলে এরকম ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে থাকি ডিসক্রিপশন বক্সে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে বেশিরভাগই আমার যে ডাউনলোড লিঙ্কগুলো আছে এই সাইটের মধ্যে আমি আপলোড করে থাকি, এরা গুগল এবং মিডিয়া ফেয়ার তারা ফাইলগুলো নষ্ট করে ফেলায় কিকিং ফাইলগুলো। এটাতে আসার পরে এই জায়গার মধ্যে একটা টাইমিং উঠবে 10 সেকেন্ড থেকে নিচের দিকে আসবে, এই জিনিসটা আমরা ফলো করবো। যখন নিচের দিকে আসবে তখন আইমে ডট নোবট এটাতে ক্লিক করবো, ক্লিক করার পরে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে পোর্ট প্লেয়ার, দেখুন আমাদের এই ডাউনলোডের ফাইলটা, এটা ডাউনলোডে ক্লিক করব। এখন ডাউনলোড রেডি, ডাউনলোডে ক্লিক করার পর এখন দেখুন ডাউনলোডের অপশন এসে গেছে, এখন স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে। তো খুবই সিম্পল প্রসেস, যারা একবার বুঝে যাবেন তাদের জন্য আর সমস্যা হবে না পরবর্তীতে, আর যারা নতুন তারা এই সমস্যাটাই ভোগে যে কীভাবে ডাউনলোড করে আপনার সফটওয়্যারের লিঙ্কগুলো ডাউনলোড হয় না। আসলে মূলত তারা ডাউনলোডের সিস্টেমটার প্রসেসটাই বোঝে না, যার কারণে এই সমস্যাটাই ভোগে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, আজকের মতো এখানে বিদায়, নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।